বেঙ্গলে আসা ফার্স্ট থিং হচ্ছে আমার ইস্ট বেঙ্গলে প্রথমেই যখন মোহনবাগানে আসার আগে আমার মোহনবাগানে ইস্ট বেঙ্গলে আসার কথা ছিল, যাই হোক কোনো কারণে হয়নি, তাই জন্যই ফার্স্ট মোহনবাগানে সাইন করা। কিন্তু অনেক দিন ধরে ইচ্ছা ছিল কি আমি ইস্ট বেঙ্গলে আসি, ইস্ট বেঙ্গলে আসি। ফার্স্ট আমাকে বাবুদা অ্যাপ্রোচ করে, ও তার আগে নিতুদা বলেছিল বাবুদাকে কি আমার সাথে অ্যাপ্রোচ, মানে আমাকে অ্যাপ্রোচ করার জন্য। তো বাবুদা অ্যাপ্রোচ করে 2006-এ আর আমি সাইন করি 2007-এ। তো তারপরে সাইন করলাম ইস্ট বেঙ্গলে। আমি খুব লাকি যে আমি ইস্ট বেঙ্গলে জার্সি পরতে পেরেছি, আর ইস্ট বেঙ্গলে ধন্যবাদ জানাবো কি বাবুদা আমাকে তখন অ্যাপ্রোচ করেছিল, যেন ইস্ট বেঙ্গল জার্সি পরেই আমার সব কিছু, মানে হয়তো মোহনবাগানে আমি খেলেছি, এটা কিন্তু বাস্তব, এটা বাড়িয়ে চাড়িয়ে বলে নয়, মোহনবাগানে আমি খেলেছি, সেই সুনাম, সেই এটা আমি কোনোদিন পাইনি নাম। ইস্ট বেঙ্গলে আসার পরে যে নামটা, যেই সুনামটা আমি পেয়েছি মেহতাব হোসেন, মেহতাব হোসেন হয়েছি ডিউ টু ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য। যখনই আমি লাল জার্সি পরেছি ফার্স্ট ইয়ার, হয়তো আমার খুব একটা ভালো যায়নি আমার ইঞ্জুরির জন্যে, আমি পুরো ফুল সিজন দিতে পারিনি ক্লাবকে। 2008 থেকে যখন আমি শুরু করি খেলা, তারপরে আমাকে ঘুরে তাকাতে হয়নি, যখন জার্সি পরতাম মাঠে নামতাম তখন মনে হতো কি এগেনস্ট টিমকে, যে কোনো টিম হোক, ছিঁড়ে খাবো, এরম একটা জার্সি ছিল। তুমি বলো কলকাতা হয়তো একমাত্র তিনটে ক্লাব খেলেছে ইন্ডিয়া থেকে এএফসি কাপ, ব্যাঙ্গালোরও ফাইনাল খেলেছে রান আপ, আমরা সেমিফাইনালিস্ট ডেম্পো ফাইনাল, এছাড়া কোনো ক্লাব এএফসি গিয়ে তোমার, তারপরে আমরা যেই টিমগুলোর সাথে খেলেছি ইস্ট বেঙ্গল জার্সি পরে, এখানে যেই সম্মান, সেই যে সম্মানটা আমরা পেয়েছি ইস্ট বেঙ্গল, ইভেন মোহনবাগান সাপোর্টাররা যখন আমরা ইস্ট বেঙ্গল সেমিফাইনাল খেলি, আমার এখনও মনে আছে 2013-তে আমার ক্যাপ্টেনশিপে সেমিফাইনাল যখন এখানে খেলি সল্টলেক মাঠে, মোহনবাগান সাপোর্টাররা সাপোর্ট করছিল কি ইস্ট বেঙ্গল ফাইনাল খেলো। এই যে জার্সির ওয়েটটা বা জার্সির কালারটা, এটা এটা আলাদা আলাদা পারফরমেন্স, মানে তুমি টিম যাই হোক, ভাঙাচোরা টিম হলেও তোমার যে কোনো টিমের এগেনস্টে খেললে একটা আলাদা একটা ইয়ে আসে। আমার এখনও একটা মনে আছে ঘটনা, তখন রাইডার কোচ 2009, আমাদের টিম হচ্ছিল না, তোমার বাবুদা বললো তুমি ম্যাচটাকে ছেড়ে দাও, তো আমরা প্লেয়াররা বললাম না ম্যাচ ছাড়া যাবে না, এই জার্সির অনেক মর্যাদা আছে, সম্মান আছে, আমরা ম্যাচ ছাড়বো না। আমাদের টোটাল 12 জন হচ্ছিল, বাকি সব প্লেয়ার ইঞ্জুরি প্লেয়ার। তো আমরা কী করলাম, আমরা খেললাম ম্যাচটা, আর তখন প্রয়াগ টিম মানে যথেষ্ট ব্যালেন্স সাইড, যথেষ্ট ভালো সাইড, অনেক নামি নামি প্লেয়ার ছিল, কিন্তু আমরা সেই ম্যাচটা ছাড়িনি। ইভেন একটা ডিফেন্ডার এসেছিলো পেয়ারলেস থেকে, নামটা আমি ঠিক মনে করতে পারছি না, ওই ডিফেন্ডারটাকে রাইডার স্ট্রাইকার খেলিয়েছিল। তো আমার রড্রিগেস বলে একটা প্লেয়ার এসেছিল তোমার গোয়া থেকে, তাকে স্ট্রাইকার খেলিয়েছিল। তো এরম ব্যাপার আছে কি, একটা মিডফিল্ডারের প্লেয়ার স্ট্রাইকার খেললো, একটা ডিফেন্ডারের প্লেয়ার স্ট্রাইকার খেললো, আমরা কজন ছিল, আমি খাবড়া বাবরা সবাই মিডফিল্ড খেললাম, তো আমাদের হারাতে পারিনি। এই যে এই যে হলো এই জার্সির একটা আলাদা একটা মর্যাদা। সত্যি কথা বলতে যখন মাঠে ইস্ট বেঙ্গল প্লেয়াররা নামি বা আমরা নামতাম, সাপোর্টারের সত্যি কথা এটা কিন্তু বাস্তব, যদি একটা স্টেডিয়ামে 30,000 তোমার মোহনবাগান সাপোর্টার থাকে বা 10,000 ইস্ট বেঙ্গল সাপোর্টার থাকে, বোঝা যায় না তোমার এতে গ্যালারিতে কে কার বেশি আছে কার কম আছে। তো তাই জন্যই এত এত মোটিভেট করে ওরা মাঠে নামার পরে। তো মানে এরামভাবে তুমি শর্ট লেগে, তো একটা সময় আমি আমার পার্টনারের কথা আমি শুনতেই পারতাম না কী বলছে। এই যে কারেজটা আমার এখনও মনে আছে, ফেডারেশন কাপ শিলিগুড়ি থেকে জিতে ফিরছি, মানে এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি, আর ওখান থেকে গাড়ি অবধি আসতে আমার কমসে কম 15-20 মিনিট লেগেছে। এই যে সাপোর্টারের আবেগ, সাপোর্টারের মানে ছাড়বো না, এই যে ওদের মধ্যে যেটা আছে সেটা আমার মনে হয় প্লেয়ারদের মধ্যে এটা কাজ করে, হারবো না, না হারান না হারা মানসিকতাটা এই যে সাপোর্টারদের মধ্যে আছে সেটা মনে হয় আমার মনে হয় প্লেয়ারদের মধ্যে এটা কাজ করে। তাই জন্যই মানে সবার থেকে, মানে ইন্ডিয়ার যতই সাপোর্টার বলো, ব্যাঙ্গালুরু বলো বা অন্য অন্য কোনো দলের সাপোর্টারদের বলো, সবার থেকে আলাদা ইস্ট বেঙ্গল সাপোর্টার। প্রথম সত্যি কথা আমি আগেই বলেছি, আমি খুব ভাগ্যবান
কি আমি ইস্ট বেঙ্গল ক্লাবে জার্সি পরে খেলেছি, ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেনশিপ করেছি, ইস্ট বেঙ্গলের জন্য ফেডারেশন কাপ জিতেছি, হয়তো আই লিগ আমার কপালে জোটেনি কিন্তু অনেক ট্রফি জিতেছি। মানে আমি সত্যি ভাগ্যবান যে ইস্ট বেঙ্গল জার্সি পরতে পেরেছি। আর একটা ঘটনা আমি তোমায় বলি, ইস্ট বেঙ্গলের জার্সি নিয়ে অনেক, মানে আমার এই জার্সি নিয়ে তোমার একটা ঘটনা আছে। আমি যখন ইস্ট বেঙ্গল ক্লাবে আসি তোমার 23 নম্বর, কে অনেকে জানে না, 23 নম্বর জার্সি আমি ফার্স্ট ইয়ার আমি 23 নম্বর জার্সি পরেছিলাম। তো ওই জার্সিটা নিতুদা আমার জার্সি নাম্বারটা চেঞ্জ করে দেয় ওটাকে, তারপরে 14 করে 2008 থেকে। তারপর থেকে আমি বলছি আমার আর পেছনে ঘুরে তাকাতে হয়নি, মানে যখন থেকে আমার জার্সি মানে 14 নম্বর গায়ে উঠেছে এই লাল হলুদ জার্সি, তারপর থেকে আমার পেছনে ঘুরে তাকাতে হয়নি। আর মেহতাব হোসেনের রিয়াল পারফরমেন্স, রিয়াল মেহতাব হোসেন সবাই জানতে পেরেছে। আজকে মেহতাব হোসেন ইস্ট বেঙ্গলের একটা পার্ট, একটা বড় নাম ডিউ টু কিন্তু নিতুদার জন্য। যখন আমি ইস্ট বেঙ্গল মানে মোহনবাগান ছেড়ে ইস্ট বেঙ্গলে জয়েন করি তোমার, তখন আমার একটা কথা মনে পড়ে, তখন যে কোনো একজন অফিসিয়াল মোহনবাগান থেকে বলেছিল কি আমরা পালকে ছেড়েছি বা একে ছেড়েছি, আমাদের লস। তো তখন আমার খুব গায়ে লেগেছিল ব্যাপারটা। যখন আমার ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ তোমাদের মনে আছে গুয়াহাটিতে, একটা ইয়াকুবু ভাই গোল করেছিল, একটা আমি গোল করেছিলাম, আমার তো মুখে কথায় উত্তর না, আমার মাঠে মাঠে জবাব দেওয়া। তখন ওই ম্যাচটা আমার সেরা ম্যাচ, যেটা আমরা দু গোলে জিতেছিলাম। সেই ম্যাচটা মোহনবাগানের বেস্ট টিম ছিল, আই থিঙ্ক শোয়েকা, চিড্ডি, ব্যারেটো, সুরকুমার, মানে মোস্ট অফ দ্য গুড সাইড, মানে ইস্ট বেঙ্গলের থেকে ফার বেটার টিম ছিল আমাদের। শুধু আমি, ইয়াকুবু, তোমার উগা আর হেমন বলে আই থিঙ্ক একটা প্লেয়ার ছিল রাইডারের টাইম, যেবার আমরা ফেডারেশন কাপ জিতলাম গুয়াহাটিতে, সেটা আমার মনে হয় আমার মেমোরিয়াল ম্যাচ। কেন আমাদের নিজের হাফ থেকে গিয়ে মানে নিজের টপ বক্সের মাথা থেকে গিয়ে ওদের টপ বক্সে গিয়ে বাচুম ভাইয়ের সাথে 1-2 খেলে গোল করা, ওটা আমার বেস্ট ম্যাচ। 100 বছরের জন্যে সবাইকে, আমাদের সবাইকে কংগ্রাচুলেশন জানাই, এবং সবাই খুব ভালোভাবে থাকো, টিমের পাশে থাকো। যেরকম ভালো সময় তোমরা চিয়ার করো, সেরকম খারাপ সময়েও তোমাদের প্রয়োজন, বিশেষ করে সাপোর্টারদের, কে টিমকে কী করে চিয়ার করতে হয়, টিমকে কীভাবে পাশে দাঁড়াতে হয়। সবসময় এটা ফ্যামিলি, যদি আমরা খারাপ সময় আসে ফ্যামিলিকে তো আমরা ছেড়ে দেবো না, তো সেম হচ্ছে তোমার ক্লাব হচ্ছে একটা আমাদের ফ্যামিলি, সবসময় পাশে থাকবো এটাই আশা করি, আর যতটা পারবো আমরা সাপোর্ট করে যাবো।